সারদাকান্তের লাল ডায়রির পর রেশন দুর্নীতি কাণ্ডের চর্চায় এই মেরুন ডায়রি, যে মেরুন ডায়রির কথা আমাদের প্রথমটি আমাদের জানাচ্ছিলেন, জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ হাওড়া রফিজিত দাসের বাড়ি থেকে এই মেরুন ডায়রি উদ্ধার করা হয়েছে এমনই দাবি করছে ইডি। ডায়রির উপরে লেখা রয়েছে বালুদা, ডায়রির ভিতরে লেখা কোটি কোটি টাকার লেনদেনের হিসেব দাবি ইডির। ইডির দাবিকে হাতিয়ার করেই কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। রেশন কেলেঙ্কারির বিচার পাক, মেরুন ডায়রি পথ দেখা, কে নিয়েছে, কত নিয়েছে, কবে নিয়েছে, তৃণমূলের দুর্নীতির রাজত্বের রাজসাক্ষী হয়ে দাঁড়াবে কি বালুদা লেখা মেরুন ডায়রি, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি। ও তিনি ওই ভারতীয় হরাধন পার্টির যিনি সভাপতি, কেন পার্টিটা তো আর বিজেপি পার্টি নেই, পার্টিটা তো দিলীপ ঘোষের কথা অনুযায়ী এখন হরাধন পার্টি হয়ে গেছে। আর সেই হরাধন পার্টির সভাপতি সুকান্ত মজুমদার, তাকে তো তার দলের সাংসদ সৌমিত্র খান বেশ কিছুদিন আগে বলেছেন শিক্ষানবিস এবং অযোগ্য রাজ্য সভাপতি। যে দলটা নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে শেষ হয়ে যাচ্ছে, যে দলটা সারা ভারতবর্ষ জুড়ে দুর্নীতিগ্রস্তদের মাথার পালক করে নিয়ে ঘুরে বেড়ায়, যে দলের আপাদমস্তক নেতারা দুর্নীতিগ্রস্ত হয়ে ইডি সিবিআই রক্ষা কবচ নিয়ে এবং কোথাও কোথাও আদালতের একাংশে রক্ষা কবচ নিয়ে ঘুরে বেড়ায়, যাদের 303 জন সাংসদদের মধ্যে 116 জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং 78 জন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে, 42 জন মন্ত্রীর বিরুদ্ধে, 78 জনের মধ্যে 42 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তাদের মুখে এই সমস্ত কথা মানায়? রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয়র যোগ প্রমাণে ইডির হাতিয়ার, দুটি মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট, বাকিবুর রহমানের দুই কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে মিলেছে বিস্ফোরক তথ্য। 2020 সালের 20 জানুয়ারি হোয়াটসঅ্যাপ চ্যাটে লেখা এমআইসি কে পেমেন্ট হয়ে গেছে, টাকার অঙ্ক ছিল 68 লক্ষ। দ্বিতীয় মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাটেও লেখা এমআইসি কে পেমেন্ট হয়ে গেছে, টাকার অঙ্ক ছিল 12 লক্ষ। জিজ্ঞাসাবাদে বাকিপুরের দুই কর্মী জানান এমআইসি মানে মিনিস্টার ইন চার্জ, অর্থাৎ তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেলায় বাকিপুর দাবি করেন ঋণ হিসেবে ওই 80 লক্ষ টাকা নিয়েছিলেন মন্ত্রী দাবি ইডির। যদিও কেন্দ্রীয় এজেন্সির দাবি এভাবেই রেশন দুর্নীতির টাকা মন্ত্রীর কাছে গেছে। 2016 জ্যোতিপ্রিয়র স্ত্রীর অ্যাকাউন্টে জমা পড়ে নগদ 6 কোটি টাকারও বেশি, জ্যোতিপ্রিয়র মেয়ের অ্যাকাউন্টে জমা পড়ে 3 কোটি 80 লক্ষ টাকা দাবি ইডির। আপনি দেখেন সেটি ঠিক আছে, বাকি মুরকে আপনি চিনতেন, বাকি মুরকে আপনি চিনতেন, রেশন দুর্নীতি কি হয়নি?